তোর ব্লগ চ্যানেলে করতে চাসনি মানে উম তোর ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে মানে তোর অজান্তে হয়ে গেছে কত বড় মিথ্যেবাদী কত বড় ফেরুবাজ কত বড় টোয়েন্টি কত বড় খাজাগোজা কত বড় ফেক কত বড় এপ্রিল মিথ্যে দিয়ে শুরু করলি এ তুই বিগত দিনেও দেখিয়েছি যে তুই কতটা মিথ্যেবাদী যেমন ব্লগ চ্যানেলের ভিডিওটা অ্যাকচুয়ালি তোর মেজ বোনের সাথে নিজেকে তুলনা করে যে ওর থেকেও আমি এত গুনি হয়েও আমার অবস্থা দেখো মানে যার পয়সায় জল গরম হয় না একটা সময় বলে এসেছি তার পয়সায় ভ্যারাইটি মাছ কই মাছ সচরাচর অনুষ্ঠান ব্যতীত আসে না সেই জায়গায় তোর বাড়িতে প্রচুর দামে দামের মাছ আসে আবার খাসি মাংস যেখানে তুই এইটাই তো একটা প্রমাণ যে তুই মিথ্যাচারিটা কি পরিমাণে করছিস বরের নাকি হার্টের কিছু ধরা পড়েছে তারপরেও তুই ঢিপাচ্ছিস তোর বরকে নিজের হাতে ঢিপিয়ে ঢিপিয়ে লাল লাল খাসির ঝোল ঢিপাচ্ছিস তাহলে পুরো পরিষ্কার কতটা মিথ্যু তুই কতটা মিথ্যেবাদী হুম তাই রকম আমিও একটা অডিও তুলে দিচ্ছি দেখুন আমি ওর মতন ওই ভিডিও ক্লিপ করতে গেলে ও বাবা ও এক ঘন্টা করেছে আমার চব্বিশ ঘন্টাই লেগে যাবে চব্বিশ ঘন্টাই লেগে যাবে তা আমি এইসব করবো না আমি মুখেই বলবো তাই এই রকম ও কারোর সাথে কথা বলেছিল সে ওর কলটাকে রেকর্ড করেছিল যে দিল্লিতে গেলে উজ্জ্বল যদি যায় উজ্জ্বলেরও কোথায় বসবে

যে অন্য পুরুষের আন্টু বান্টুতে বসানোর ইচ্ছা ও জাম্বু জাম্বু করে সন্দীপের কোলেও বসতে চেষ্টা করেছিল ওর ওই দেখেছিল ছাদে সন্দীপের বাবা সেটাও অর্থপূর্ণ ইঙ্গিত করেছিল মানে নোংরা ইঙ্গিত সাথে ও এই অনেকের রকম নোংরামি জড়িয়ে জড়িয়ে ও ভিডিও করেছে আচ্ছা বলুন তো একটা পরকিয়াকে ও সাপোর্ট করতে গেছে সেটা হচ্ছে মন্দিরা কি এমন ও বলেছে বা কি এমন ও বুঝিয়েছে যে মন্দিরা এইটা বলেছে যে দি ভাই তুমি সোমনাথের সাথে প্রেম লীলা করবো এরকম থাবরা কেন বললো মানে এমন এমন তুই তুই বুঝিয়েছিলি নচিকেতা করেছিলি সোমনাথের বিষয় যার জন্য মন্দিরে এরকম একটা তোকে প্রস্তাব দিয়েছিল আর সেটা শোনা একটা খুব প্রস্তাব সেটা আবার তুই ওয়াইটিতে এসে ফাটাচ্ছিস কতটা মানে শয়তা নোংরা হতে পারিস তুই তাহলে তুই লাইক করছিস ব্লগ চ্যানেলে মানুষকে বোঝাচ্ছিস যে আমি না বুঝতে পারিনি আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকে ইনার গার্মেন্টস বল আর ইনার ইনার ফার্স্ট একটা মহিলা হয়ে মহিলার অন্তর্বাসের দিকে তোর চোখ গেছিল সেটা হচ্ছে কণিকা ঘর পুচ্ছিল তোর মলা পাছা তোর মলা পাছা ভেতরে কি পড়েছিস কি পরিষ্কার কেউ দেখতেও যায় না কিন্তু কণিকাটা তুই একটা নারী নারীর ভেতরে মানে নাইটের মধ্যে কি আছে সেটা তুই দৈব দৃষ্টিতে দেখতে পাচ্ছিস তোকে জুতাতে হয় না হতচ্ছালি অশুভ কুলাঙ্গার ওটা অপয়া অলক্ষ্মী বেবিচারিণী নারী খুব ভালো লাগে না নারীদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করতে মামুনিকে বলেছিলি নবাবগঞ্জের বেগুন কেন বলেছিলি তোর শুকনো বলে অন্যের ফোলা থেকে তোর খুব মজা লাগে আর সীমার বক্ষ যুগল নিয়ে তুই যা ক্রিটিসাইজ করেছিস কেউ কারোর বক্ষ যুগল নিয়ে করে না তুই ভুলে গেলে আমি তো ভুলতে দেবো না তুই ভুলে গেলে আমি তো ভুলতে দেবো না এই যে ইপসিতার এই যে পাবলিশ করা ভিডিও থেকে তুলে তুলে অডিও করে যে শোনালি এখানেও তুই ওকে তুই কি করলি তার মেয়েকে নিয়েও বললি ও মেয়েকে নিয়ে বললাম ও প্রাপ্তবয়স্ক হয়েছে তাহলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বলা যায় বল তাহলে তো দুই গজ গজহস্তি আদামড়ি আখ্যাসি বোনগুলোকে নিয়ে মানুষে বলে তাহলে ঠিক করে বল প্রাপ্তবয়স্ক হয়ে গেছে হুম তোর মেজ বোন আমি বলছি যা আমার নামে কেস করবি আমি তো চাই তুই আমার নামে শুধু একটা কেস কর আবার দেখ তোকে কেসে কেসে শোকেস বানিয়ে দেবো মিট কেস বানিয়ে দেবো বুঝলি তো আর ওই যে পায়ের কেস জুতো পরে সে কেসও বানিয়ে দেবো অতচারি ইয়ার কি মারতে বসেছ তোর চ্যানেলটা হচ্ছে নগ্ন রেড লাইট এরিয়ার চ্যানেল তা মেয়ের অন্তর্বাস নিয়েও কথা বলেছিস নাইটেই ওরে বাবা নাইটে শুকালে তুই বলে দিতে পারতিস যে শাশুড়ি রয়েছে কিন্তু ওর শাশুড়ি কার সাথে নিচের ঘরে রয়েছে কৌতাদার সাথে মানে তুই প্রথম এইগুলো এইখানে আলোচনার বিষয়বস্তু করে তুলেছিলি হুম কণিকার কি দেখা যাক বা দেখা যাক নাই যাক ও তো প্যানটি দেখাচ্ছে না এবার তোর ওই নোংরা চোখ দিয়ে তুই যা বুঝেছিস সেটা বলেছিস নোংরাও করেছিস তাহলে ওয়াইটিতে ফার্স্ট তুই মহিলা হয়ে মহিলাদের অন্তর বাস নিয়ে আলোচনা করেছিস আজকে গতকাল বলি বুক দিয়ে আগলাচ্ছে না দিদি বুক দিয়ে বলে এই রকম মেনশন করেছিল সীমার বক্ষ যুগল নিয়ে পুরীতে কেন যায়নি পুরীর সমুদ্রের ঢেউগুলো তো ও গেলে ও আগলাবে এইরকম বলেছিলি যে পুরীর সমুদ্রের ঢেউ ও বুক দিয়ে আগলাবে কি মিন করেছিস সবাই মানে করছি খুকি কেউ বোঝেনি তুই মানে করে বলবি আর মানুষকে বোঝাবি যে কোনো মানে ছিল না হুম তুই রিম্পা কত বলবো রিম্পার কথা মানে তুই রিম্পাকে প্রচুর এইরকম নোংরায় শুয়ে দেয়া নোংরা কথা বলা কামার মে কামড়ে না কামড়ে মে কামার এরম বলেছিলি তুই বলেছিলি ওই তো বক্ষ যুগল তোরা যা নোংরা আমি করেছিস মেয়ে হয়ে মেয়েদের শরীর নিয়ে পুরুষরাও এরাম করে না মজা পেয়েছিস তাহলে তোকেও তো গে বলা উচিত সমকামী বলা উচিত বলা উচিত না তুই তো নিজে বলেছিস নাকি তোকে তো বলেছিস তুই তো তাদের কাছে প্রমাণ চা যারা বলেছে ওয়াইটিতে ভিডিও করে মন্দিরা বলেছে তার কাছে বলেছিস তুই প্রমাণ আবার কি রে তো বড় প্রমাণ মন্দিরায় যে আমার স্বামীর প্রতি ফিলিংস নেই সে তো বোঝাই যায় স্বামীর প্রতি কারো যদি ফিলিংস থাকতো একটা পুরুষকে গল্প করেছিস যে উজ্জ্বলের ওইখানে তুই বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা কতটা বেশ তুই ধিককার

এ উজ্জ্বলের কোলে বসে চাপ দেবে কোথায় চাপ দেবে সেন্টারে দাঁড়ায় কিনা তাহলে ও একদম কনফার্ম যে উজ্জ্বলের ওখানে বসলে ওর একটা ভালো খবরও পাবে অসভ্য তুই শোয়ার কথা চিন্তা করছি যে ও কার্যকারিতা আছে কিনা বলেছিলি বলে কণিকা বলেছিল আয় বাইরে দাঁড়িয়ে থেকে ছিটকিনি তুলে দেবো দেখ কত পার্সেন্ট কার্যকারিতা ও দেখাতে পারে তুই যার নোংরা মেয়েছিলি তুই পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ তো নিয়ে কালচার করেছিস নারী হয়ে নারীদেরও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছিস নারী হয়ে চামড়ার ব্যবসা করে নারী হয়ে পতিতাগিরি করে পতিতা কাকে বলেছিস সীমাকে বলেছিস সীমা কখনো বলেনি ও পতিতাগিরি করে ঠিক আছে সীমার মেয়ে কি করেছে তোর বোনকে বলেছে প্রমাণ দিতে হবে তোরও তো প্রমাণ দিতে হবে সীমার মেয়ে খসি এসছে পেট হুম মানুষকে বলবি ভুলে যাবি তোকে মানুষ বললে সেটা মনে রাখবি সেটা কি করে হয় হুম তুইও মানুষকে বলিস মানুষ মনে রাখে তোর মনে রাখতে হবে না আমরা আছি তো চলমান ব্রেন ও লিয়া সীমার মেয়ে বন্ধ ঘরে কি করে তুই জানিস তাহলে তোকেও প্রমাণ দিতে হবে তাই না দিতে হবে কিনা তুই দেখেছিস সীমার স্বামী আর সীমার মেয়ে তারা একসাথে শুয়েছে মানে নোংরামি করেছে মেয়ে আর বাবা সেটাও তোর প্রমাণ দিতে হবে প্রমাণ তোর সম্পর্কে তোর ভিডিওগুলো চালালে না তো খুঁজে পাওয়া যাবে না এই যে অডিও করে করে যে ইপসিতার জিনিসগুলো শোনাচ্ছিস তুই কি বলেছিলি সেই পরিপ্রেক্ষিতে কি বলেছে সেটা শোনানো হবে হুম তুই দেখেছিলি তো সেই কেস তো চলছে এগুলো এক্সাম্পল ফর এক্সাম্পল ভাসুরের সাথে ভাইয়ের বউ যৌবনে রেডিট করতে পারে তুই দেখেছিলি নিশ্চয়ই তোর তো প্রমাণ সেটারও রেডি করতে হবে তাই না এরপর তুই আবারও প্রশ্ন তুলি যে ইপসিতার হাজবেন্ড সত্যি অপারক কিনা তাই না সত্যি ওর কাছে অনেক কিছু অজানা কিনা এটাও তো একটা প্রুফ ভিডিওটা প্রুফ হিসাবে কাজে লাগাবে ইপসিতা তাই না এই ভিডিওটা ইপসিটা আগে করেছি কি পরে করেছে দেখার দরকার নেই কারণ ইফসিটা তুই তোর ভিডিও করার পর সেই উত্তর দিয়েছে কিন্তু তুই কি ভিডিও করেছিস দিনের পর দিন হুম কী ভিডিও করেছিস বল রং ফসা হলেই মন ফসড়া হয় না সেটা প্রতিনিয়ত তুই দেখাচ্ছিস তোর মুখ খুললেই ডাস্টবিনের চ্যানেল তুই কাকে বলিস তোর মুখ খুলে নর্দমার পচা বলে পচে যায় ওই পশু পাখিদের দেহ সেইগুলো তোর মুখ দিয়ে বেরোয় তুই মানুষকে বলছিস তুই যেইভাবে তুই সন্দীপের মায়ের ক্যারেক্টার লেস করেছিস তোর মুখে আসছে কিন্তু নাম বলতে পারছিস না পাবন্দি আছে যে সন্দীপের মা পর করে সেই পুরুষটার নাম তুই জানিস কিন্তু বলতে পারছিস না এটা তো তোকে প্রমাণ দিতে হবে তোর এগেনস্টে কেস করলে না তোকে খুঁজে পাওয়া যাবে না বুঝলি একটা কাক রুয়া ও অন্যকে নিয়ে বলছে একটা নারী হয়ে নারীদের চরিত্র বিশ্লেষণ করেছিস জামা কাপড় টেনে টেনে খুলেছিস আমি ওয়াইটিতে তোকে ছাড়া আর কাউকে দেখিনি নারী হয়ে নারীদের বলাৎকার করেছিস মুখের ভাষা দিয়ে মুখ দিয়ে দাগ দিয়ে নখ দিয়ে জামা কাপড় টেনে টেনে খুলেছিস আজকে তোকেও প্রমাণ দিতে হবে মামটি মানে সীমার মেয়ে পেট খুশি এসছে পেট বাঁধিয়ে সীমাও নাকি পেট বাঁধিয়েছে তারা গিয়ে খসাতে গেছে বাঙ্গালুরু তারপরে আবার একটা বদনাম দিবি বলে তুই খুব আফসোস করছিস যে সীমা কেন পুরিতে গেল না তখন তো বলবি যে ওর শুধু প্রেগনেন্ট না ওর জরুয়া বাচ্চা প্রেগনেন্ট হয়ে গেছে তোর মতন মেয়ে ছেলেদের আর তোর জন্যে আমার মুখ খারাপ করতে হয়েছে তুই হাঁটলে সব ঠান্ডা হয়ে যাবে ওয়াইটি থেকে হাঁটতে বলছি না মুখটাকে ঠিক কর কারণ তুইও করে খেতে এসছিস আমরাও করে খেতে এসেছি কিন্তু তুই যেইভাবে আক্রমণ করিস মনে হয় তোর চিরশত্রু রক্তের শত্রু জন্মের শত্রু বংশের শত্রু যেইভাবে তুই অ্যাটাক করিস মানুষে একটা দুটো করে ঠিক আছে এইটুকানি আমি একটু বেল খেললাম মানুষের জন্য ভিড় করে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার তোর কাছে বেশ্যা পতিতা লালবাতি এরিয়ার কর্মকাণ্ড করে সেই প্রমাণগুলো তো তো দিতে হবে তুই নোংরা জেনে কে সাপোর্ট করছিস এর জন্য পুরো দায় উপর বর্তায় তুই জানতিস মন্দিরা তার থেকে দশ বছরের ছোটো একটা ছেলের সাথে এ করেছে ওর কাছে প্রমাণ আছে ও বলবে হ্যাঁ তুমি আমাকে বলেছো তুমি আমায় বলেছ যে তোমার স্বামী প্রতি ফিলিংসে কাকে চমকাচ্ছিস কেলিয়ে বৃন্দাবন দেখো কেলিয়ে না তোমার শরীরে হাড় দুর্বল তোমার মুখ তো দুর্বল না কেলিয়ে না তোমার এই দুশো ছটা হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবো মুখের ভাষা দিয়ে বুঝছো মানুষকে বলার সময় তো দেখি তোমার সেই ইমিউনিটি পাওয়ার হাড় তো দুশো ছয় জায়গায় চারশো বারো হয়ে যায় ঘুঘু দেখেছ ঘুঘু হাত দেখো না তুমি দেখছো আইন তোমার সব জায়গা দিয়ে বাঁচাবে তোমার মাথার উপর আইনের হাত আছে আর ওই ম্যাডামের হাত একবার এই যাচ্ছে একবার ওই যাচ্ছে একবার সেই যাচ্ছে মানে তুমি তোমার মঙ্গল গুছিয়ে নাও নিয়ে ওয়াইটি তো ছিল খা 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 বজাত মহিলা জুতিয়ে তোমাকে একদম পাটপাট করে দেবো মুখের ভাষা দিয়ে মানুষের ক্যারেক্টার লেস করতে এক সেকেন্ড লাগে না না নন্দাই নাঙ্গি তুইও বলবি তোকে বলে থাকলে তুইও বলবি কিন্তু বলাটা শুরু করেছিস তুই তোর দিক থেকে শুরু হয়েছে তোর দিক থেকে শুরু হয়েছে তুই ভেবেছিলি তুই এলাম বলে যাবি আর তোর এগেন্স্টে কেউ কেস করতে পারবে না হ্যাঁ উনি কারা তোর এগেন্স্টে একটা টুও করেনি একটাও করেনি ফুঁও করেনি ফাও করেনি তোরি থা বিগ জিরো কি স্মল জিরো তখন দেখবো তোর এগেন্স্টে আইনি ব্যবস্থা নিচ্ছে কেন আমি সেটা বল সেটা তো সত্যি তোর এগেনস্টে আইনি ব্যবস্থা নিচ্ছে এটা সত্যি এটা ধ্রুব সত্যি মানুষে বলছে কেউ কমিউনিটি পোস্টের মাধ্যমে কেউ ভিডিও করে বলছে কিন্তু তুই যেইগুলো বলছিস যে নন্দাই নাঙ্গি নন্দায়ের সাথে শুয়ে এই জন্ম দিয়েছে সীমার মেয়ে ঘরে বন্ধ ঘরে সেক চ্যাট করে তাই না হ্যাঁ তুই রাখ অন্যের ভিডিও যেমন জমা করে রাখছিস তোর প্রুফ হিসাবে তোরটাও মানুষে জমা করে রেখেছে প্রুফ হিসাবে হুম ধরাকে সরা মনে করেছো কে নিয়ে বৃন্দাবন দি দেবো বুঝছ হুম অন্যের মেয়েকে বলে তোমার ওই আখ্যাশী হাতি মার্কা বোনদেরও টানবে তোমার জন্যেই টানছে ওরাও ভালো জানে ওয়াইটিতে ওরা নেই তাও কেন ওদের টানাটানি করা হচ্ছে তোর জন্যে তুমি মানুষের মেয়েকে টানবি বোনকে টানবি মাকে টানবি তোকে টানবে না লিম্বাকে প্রচুর বলা বলেছিস ও একটা বলদি ও কিছু স্টেপ নেয়নি ও শরীর নিয়ে ও অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ও ভারিক কি চেহারা ভারী মানুষের একটু আলু থালু হয়েই যায় সেটা নিয়েও ব্যঙ্গ করেছিস স্বামী থাকে না সেই জায়গায় অন্য পুরুষ ঢোকে মানে তোদের কাছে এই ব্যাপারগুলো কি ইজি ইজি খুব ভাবনাকে নিয়ে বলবে তারা ভীষণ অপরাধ করা যে কতচ্ছাড়ি অসভ্য সন্তান জন্মালে তার পিতৃ পরিচয় তুই জানতে চেয়েছিস তার জন্ম বৃত্তান্ত তো তোর জিজ্ঞাসা চিহ্ন চিহ্ন যে ওর বাবাকে সব তোকে দেখাবে আইনের দরজায় ঠকঠক ঠকঠক যখন করেছে তখন তোকেও টেনে দেখাবে যে তুমি বলো এর জন্ম এর পিতাকে তুমি বুঝিয়ে দাও তোমার যদি মনে সন্দেহ থাকে যে বায়োলজিক্যাল ফাদার এ না তাহলে তুমি কি করে জানলে সেটা বুঝিয়ে দাও তুইই রাখিস এই ওয়াইটিটা ধমকি চমকি জায়গা না জায়গা মতন দিস এখানে কাকে শোনালি কাকে শোনাচ্ছিস এটা তো পাবলিশড হওয়া ভিডিওগুলো তুই অডিও করে করে ছাড়ছিস আমি যেটা দিয়েছি সেইটাই হচ্ছে তোর ওয়াইটি বহির্ভূত কথাবার্তা যেখানে কাউকে বলেছিস তোর মনির কথা কোথায় বসবি আহ আরে একটা পুরুষের সাথে তো লাগানো মারানোর কথা তুই শেয়ার করছিস তোর কোথায় হয়েছে সেখানে একটা চিহ্ন আসছে একটা পুরুষের সাথে তুই শেয়ার করছিস আর একটা ওইখানে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা মানে সেইখানে দাঁড়াই কিনা সেখানেও একটা শারীরিক উত্তেজনা আর যেই পুরুষের সাথে বলছিস সেই পুরুষকে বলতে গিয়েও তোর শারীরিক উত্তেজনা আনছিস হুম মজা হি মাজা কি দেখাতে বাকি রাখি আজকে জান ব্লাটাও দেখি দিলি সত্যি আমার না অবাক লাগে রে তোদের জন্যে না সত্যি ওয়াইটিটা খোলা যাবে না সেদিন পেট দেখালি তোর ট্যাটো নেই আবার জাঙিয়া গন্ধ শুক্তে বলছি তোর বর ঠিক আছে আর ওই প্যান্ডি অন্য কাউকে শুকাস না তোর বর ওটা তুই বলেছিস পেরি পেরিয়ার মনে রাখে সেই জাঙিয়া কাছে তা তোর বরও দি সীমিত না তুই ফুট থেকে হাট থেকে কিনিস কি কিনিস না কারো দেখার দরকার নেই তুই লোকের গোপন অঙ্গ নিয়ে আলোচনা করবি আর লোক সম্পর্কে বলবি সেটা মানুষ শুনবে বল তোর তো প্রমাণ দিতে হবে যে তারাপীঠে গিয়ে সীমার সন্দীপ একটা ঘরে দুজনে কাটিয়েছিল রাত তারপরেই সীমা প্রেগনেন্ট হয়ে গেছে তাই না তারপরে সীমার সাথে খাওয়াতে পারছিস না সীমার মেয়ের সাথে সন্দীপকে শুয়ে দিবে তাই এইগুলো তো তোর প্রমাণ রেডি রাখতে হবে তাই না মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেদের গোপনঙ্গে হাত দিস নোংরা অশুভ হতচ্ছারী হুম তোর প্রমাণ দিতে হবে বিকালাঙ্গ সন্তান নাকি জন্মেছে তার কারণ হচ্ছে শ্বশুরের সাথে সহবাস করেছে এই প্রমাণগুলো এই রেকর্ডগুলো মানে অডিও হিসাবে শোনালে তুই তো কোথায় কর্পুরের মতো নুবে চলে যাবি তোর ভিডিও সেই লেভেলের হতো সকালবেলা কণিকাকে ভাসুরের সাথে শোয়াচ্ছিস দুপুরবেলা কণিকার শাশুড়িকে অন্য পুরুষের সাথে শোয়াচ্ছিস আবার সেটাই ডিনারে গিয়ে অন্য পুরুষের সাথে নাকি রাত কাটিয়ে আসছে মামনি সোনা তাহলে তোর শোনালে তুই তোর লজ্জা নেই তোর থোবরা তোর লজ্জা নেই তুই মুখও লুকাবি না তুই মুখ লুকাবি না কারণ তুই হ্যাবিচুয়েট এগুলো বলে এগুলো শুনে পেট দেখালি ব্রা দেখালি আর জানিয়া কেন বাদ যায় ওটাও দেখিয়ে দিস নোংরা গিদার বরকে তো প্রতিনিয়ত ছোট করছিস তার রোজগার তার রোজগার তার রোজগার আনছে তো হেব্বি সেই 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 লেভেলের মাছ তা ঢমাচ্ছিস কি কিনা অন্যের মেয়েকে বলবি অন্যের বউকে বলবি অন্যের বোনকে বলবি আর তোর দুটো বোনকে বললি যত অপরাধ বল যত অপরাধ তুই কাউকে ছাড়িস নি আজকে ইপসিটার মেয়েটা কেউ ছাড়লি না আরে তোর জন্য রেডি হচ্ছে শোন হুমকি চুঙ্কি হুমকি দিচ্ছি না আইনি ব্যবস্থা তারাই নিচ্ছে যারা বুঝতে পারছে যে আইনি ব্যবস্থাটা নেওয়া যেতে পারে ওয়াইডিতে এসছি কন্ট্রোভার্সি করব পয়সা কামাবো কিন্তু তুই সেই লেভেলে চলে যাচ্ছিস মানে তোর মানে সেই লটারি টিকিট কাটার মতন অবস্থা কাটবো জিতবো আর টাকা তুলবো তা হয় নাকি কি খেটে খেতে হবে তোর পিছু টান নেই তার জন্য তোর কাছে এইগুলো কোনো ব্যাপার না খিস্তি চরিত্র হনন করা রেড লাইট এরিয়ার কর্মকাণ্ডগুলো তোর বলা দেখেই মনে হয় তুই এইগুলো দিকে বড় উঠেছিস বেড়ে উঠেছিস তোর ভিডিও নিশ্চয়ই দেখে দেখে না তোর মা বাবা অসম্মানিত বোধ করে না হ্যাঁ ইফসিদার কমপ্লেক্স এই ফ্ল্যাটে থাকে দিককার লোক দেখলে ইফসিদার লজ্জা আর তোর ভিডিও তোর ভিডিও তোর বরের তোর এই ভেরুদণ্ড বরের কর্মক্ষেত্রে দেখছে তোর পাড়া প্রতিবেশী দেখছে তোর শ্বশুরের স্টুডেন্টরা দেখছে সবচেয়ে তোর মা বাবা দেখছে যাদের কোনো লজ্জাই নেই মেয়ে কর্মকাণ্ড করছে তোর মা বাবাকে অপমানিত হতে হচ্ছে ইপসিটাকে বলছিস ইপসিটার তার তো রেডি আছে তৈরি হচ্ছে তোর জন্যে ননদ তো আসে না তাহলে নন্দাইকে টানলে তো ননদ আসবেই তার স্বামী তাই না হ্যাঁ হামলা করেছে রাক্ষসী সাদা হলেই মন সাদা হয় না সেটা তুই প্রতিনিয়ত প্রমাণ করছিস প্রত্যেকটা পল 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 তুই প্রমাণ করছিস তুই কত কদর্য নারী একটা পুরুষের সাথে কথা বলছিস যে পরকিয়া পরকিয়া করব তোর বান্ধবী ললিতাকে বলেছিলি আমরা গে গে খেলবো তা পরিষ্কার তো কে একটুখানি গে গে একটুখানি উম অশুভ হত মিথ্যেবাদী হুম লাইক করছিস ব্লগ থেকে আর বলছিস হয়ে গেছে কত বড় মিথ্যেবাদী আর তুই কি বলিস আমি সত্যি কথা বলি ওই ভাগ তো এখান দিয়ে অনেক বলেছিস না নেওয়া যায় না ক্যারেক্টারলেস বর সব জানে তাও চুপ করে থাকে সবচেয়ে মেন কামপ্লিট হচ্ছে বরটা বরের সাথে শুয়ে ওই কীর্তি করছে অন্যের ফোন রিসিভ করছে বল পাশে আছে অন্য পুরুষকে বলছে চলো আমরা পরকিয়া পরকিয়া খেলি বর রেফারি হবে এই বেশি টাচি হয়ে যাচ্ছ বান্ধবী ললিতাকে বলেছে চলো তুমি আর আমি একটু গিয়ে গেয়ে খেলি তুই প্রমাণ রেডি কর মানুষকে প্রমাণ রেডি করতে কেন বলছিস মানুষ তোকে বলেছে তুই প্রমাণ দিবি যে না যা যা বলছে সব ভুল চিঠ মানুষকে বলবি শ্বশুরের সাথে শুয়েছে মেয়ে বাবের সাথে শুয়েছে সেই প্রমাণগুলো দে তারপরে সেই পরিপ্রেক্ষিতে তোর ভাগনার সাথে তোকে শুয়েছে ভুল কি বল তুই তো বলেছিস মন্দিরাকে দশ বছরের ছোটো তার সাথে আমার ইন্টুমিডিও আছে সেই দিন তো প্রতিবাদ করিস নি আজকে তুই প্রমাণ চাইছিস জুতির লম্বা করে দেবো ঘোরা চাই এইটুখানি দিলাম বন্ধুরা আসছি পদে একটু পর পর আসবো যখনই মনে পড়বে তখনই আসবো প্রমাণ রেডি কর সীমার মেয়ে খসি এসছে বাপের সাথে শোয়ে মানে যেইগুলো তোর কাছে খুব ইজি শ্বশুরের সাথে বৌমা তারপর জন্ম দিয়েছে কি এরকম হয়েছে সেটা তুই মানতে নারাজ গ্যাংরেপে হয়েছে তোকেও তো তৈরি থাকতে হবে তাই না তুমি উজ্জ্বলের বান্ডুতে বসবি মানে তুই নিজে বলেছিস চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা আমি এটাই অবাক হয়ে যাই সেটা কার সাথে আলোচনা করছি কোনো মেয়ের সাথে না আর একটা পুরুষের সাথে ও ভগবান মাকে খামা বলেছিস তুই প্রমাণ দিবি আমরা তো বলে দিচ্ছি তোর দলের লোকেরা বলেছে তুই এটাকে খন্ডা প্রমাণ কি প্রমাণ বলবে ও বলেছে তাই তুইও তো বলেছিস যে ও আমাকে বলেছে যে ও নন্ কি নন্দাইনাঙ্গি মিটে গেল তারপরে আরও মানে পাওয়ার নিয়ে নন্দাই নাঙ্গি শুধু না রনের জন্ম হয়েছে ওইভাবে সেগুলো তো প্রমাণ দিতে হবে না চলো বন্ধুরা এইটুকানি প্রমাণ রেডি কর ওর দুর্দিন আগত আমরা কখনো চাই না যে ওয়াইটির এই কন্ট্রোভার্সির কোনো রকম থানা পুলিশ কোর্ট কাছারি হোক কিন্তু তোর জন্যে তুই এইগুলো করছিস সবাই খারাপ সবাই খারাপ তুই এল এর গেছে যা যা এলিগেশন দিয়েছিস ওরা তো একটা ফুঁফা করেনি সেইগুলো অন্তত রেডি কর সেখানেও তুমি বলছো বিগ জিরো সব বিগ জিরো অত ছাড়ি অশোভন নোংরা চলো বন্ধু আজকে একটুখানে এটা ভিডিওর সাথে বসে দেখাবে ইউ অল